আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকে আমি আপনাদের জন্য একটি ট্রাস্টেড ওয়েবসাইট নিয়ে এসেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি সময় দিলে ডিপেন্ড করবে আপনার ইনকাম, অর্থাৎ আপনি চাইলে যদি সময় দেন তাহলে বেশি করে ইনকাম জেনারেট করতে পারবেন। যে কাজগুলো এখানে করে আর্নিং করবে সে কাজগুলোর মধ্যে হচ্ছে ভিডিওতে লাইক দেওয়া, সাবস্ক্রাইব করা চ্যানেলে, পাশাপাশি কমেন্ট করা এবং শেয়ার করা, এবং আরো অনেক কাজ রয়েছে। আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে শেয়ার করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, যাতে করে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং সেগুলোকে টাকায় কনভার্ট করে পকেটে নিয়ে আসতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন, বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, earningtube.com, AMRTUB.com। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটি, অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই ইন্টারভেজে চলে আসবেন। এই ইন্টারভেজে আসার পর প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এটি কতটুকু ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্য সেটি আপনাকে যাচাই করতে হবে। সেটি যাচাই করার জন্য আপনি আপনাদের আমি আপনাদের সাথে একটি ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করছি, সেটির নাম হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েবের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। এটি আপনারা গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং কোন কোন কান্ট্রির পিপল গুলো এখানে কাজ করছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ 96.02%, জাপান 0.97%, লেবানন 0.68%, কাতার এবং ইন্দোনেশিয়ার মতো বাঘা বাঘা অনেক কান্ট্রি এখানে, অনেক কান্ট্রির পিপল এখানে কাজ করছে এবং এখানে স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছেন এটি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যতা রয়েছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। সো এবার যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি এখানে কাজ করতে পারবেন, অথবা কম্পিউটারে হলেও কাজ করতে পারবেন। সো আপনাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন সেই সাইন আপে ক্লিক করতে হবে। আর ইতিমধ্যে এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করে তাহলে লগ ইনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনাকে যে ইন্টারভেজে নিয়ে যাবে সেই ইন্টারভেজটি হচ্ছে এটি। প্রথমত আপনাকে এখানে আপনার ফুল নামটি দিতে হবে, এরপর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি প্লাস 88 লিখবেন, তারপরে 11 ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে আপনার মেইলের মধ্যে সরাসরি একটি ইমেল চলে যাবে যেখানে একটি পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডে আপনি সরাসরি ক্লিক করলে, তার মানে আপনি যে পাসওয়ার্ডটি তারা দিবে সেই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে এখানে, তার মানে সেই পাসওয়ার্ড এখানে ইউজ করবেন এবং মোবাইল নাম্বার আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন, দ্যাটস ইট। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি আমি দেখাচ্ছি। তবে এখানে বলে রাখা ভালো, বাংলাদেশি যারা রয়েছেন তাদের পাশাপাশি ইন্ডিয়ানরাও কাজ করতে পারেন অনায়াসে। সো আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশি যেই হন না কেন আপনি এখানে অনায়াসে কাজ করতে পারবেন খুব সহজে। এইবার আসছি কিভাবে এখান থেকে আপনি কাজ শুরু করবেন। প্রথমত আপনি সাইন আপ করেছেন, এরপর লগ ইন করেছেন। লগ ইন করার পরে সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ইন্টারফেস। ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করা যায়, ফেসবুক পেজে লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে পয়েন্ট আর্নিং করা যায়, ইউটিউবে কাজ করা যায় শেয়ার করে আর্নিং করা যায় এবং টুইটারে এবং অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করা যায়। তো এবার কিভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছে। সরাসরি যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি ইউটিউবে ক্লিক করেন তাহলে ইউটিউবের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে শো করবে। তো এখানে প্রথমে রয়েছে সাবস্ক্রাইব, তার মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পয়েন্ট কালেকশন করা যায়, ভিডিও দেখে আর্ন করা যায় এবং পাশাপাশি লাইক দিয়েও কিন্তু পয়েন্ট কালেকশন করা যায়। এখানে যখন আমি লাইকে ক্লিক করলাম তখন আমার এখানে 50 পয়েন্ট শো করছে, তার মানে এই ভিডিওতে যদি আমি লাইক দিই তাহলে আমি ইনস্ট্যান্ট 50 পয়েন্ট পাবো। সুতরাং আমার আগের 170 পয়েন্ট ছিল, এবার 50 পয়েন্ট অ্যাড হয় কিনা সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড আমার দিকে চাই। সো এখানে আমি লাইক দিচ্ছি, লাইক দেওয়ার এগেনস্টে আমি অবশ্যই নিশ্চয়ই এখান থেকে পয়েন্ট পাবো।
অলরাইট, আমি এবার দেখাবো কিভাবে আপনি এখানে সাবস্ক্রাইব করে পয়েন্ট কালেকশন করবেন। আমি এবার এটিতে ক্লিক করব। অনেক সময় আপনাকে একটু সময় নিবে যে লোড হতে, আপনার নেট যদি দুর্বল থাকে তাহলে হয়তো সেটা লোড হতে সময় নিবে, তবে আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে পয়েন্টগুলো নেওয়ার জন্য। সো আমি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে চ্যানেলের নাম দিয়েও সেটি করতে পারেন, অনলাইন হেল্প 360 সেটি আমি দিলাম। দেওয়ার পরে যখন আমি সার্চ দিব তখন এখানে কাঙ্ক্ষিত ভিডিওগুলো চলে আসবে, সেখানে সাবস্ক্রাইব করতে হবে। সো এখানে অলরেডি কিন্তু একটি ভিডিও একটি চ্যানেল নাম দেওয়া রয়েছে, সেটিতে আমি ক্লিক করছি। এখানে এডিট করলে কিন্তু 50 পয়েন্ট পাওয়া যাবে। তো প্রথমে আপনাকে মনে রাখতে হবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ধৈর্য ধরতে হবে, যে এখানে লোড হতে একটু সময় নিচ্ছে, এরপরে কিন্তু আপনার নির্ধারিত পয়েন্টগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ওয়েবসাইট ভিজিট করে তারপর ফেসবুক পেজের মধ্যে গিয়ে, এরপর পাশাপাশি এখানে ইউটিউবের মধ্যে তিনটি অপশন রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, লাইক ভিডিও রয়েছে, ওয়াচ ভিডিও রয়েছে, এগুলো করে করে আপনি 50 পয়েন্ট বা আর বেশি পয়েন্ট কালেকশন করতে পারেন। তবে ওয়াচ ভিডিও তার মানে ভিডিও দেখে কিন্তু আপনি এখান থেকে মিনিমাম 300 পয়েন্ট পাবেন প্রত্যেকটি ভিডিও দেখার এগেনস্টে। দেখতে পেলেন আমি আগে আমার 170 পয়েন্ট ছিল, এবার আমার কিন্তু 220 পয়েন্ট হয়েছে। আশা করি আপনারা এইভাবে কম পয়েন্টগুলো ইনক্রিজ করতে পারবেন এখানে কাজ করে করে। সুতরাং এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তারপরে আপনার ফেসবুক পেজ রয়েছে। এখানে রিফ্রেশে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন, এবং সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি ভিজিট করবেন, ভিজিট করার আগে নিশ্চয়ই পয়েন্টগুলো পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এইবার আমি দেখাবো কীভাবে এখান থেকে উইথড্রগুলো নেবেন। উইথড্র নেওয়ার জন্য আপনি আপনার এখানে যে পয়েন্ট রয়েছে পয়েন্টের উপরে সরাসরি আপনি এখানে ক্যাশ পয়েন্ট ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইন্টার পেজে নিয়ে আসবে। এখানে মিনিমাম আপনি 5000 পয়েন্ট হলে 10 টাকা পাবেন। এরপর আপনার এখানে যে অপশন গুলো রয়েছে, 10,000 পয়েন্ট হলে 20 টাকা, এখানে আপনি যত সময় দিবেন তত আপনি পয়েন্ট গুলো ইনক্রিজ করতে পারবেন। সো আপনি ধরে নিলেন যে 5,000 পয়েন্ট আর্নিং করেছেন, এবার সেটি উইথড্র নেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আপনি কোন অপশন নেবেন সেটি এখানে দেওয়া রয়েছে, বিকাশে নিতে পারবেন, রিচার্জ নিতে পারবেন, নগদ, বিটকয়েন অথবা রকেট, অথবা পয়েন্ট ট্রান্সফার করে আপনি নিতে পারবেন। ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যেখানে আপনি পয়েন্ট গুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং পয়েন্ট গুলো অ্যাক্সেস করে নিয়ে টাকাতে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার মোবাইল নম্বরটি নিয়ে দিবেন, যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আপনি পয়েন্ট গুলো নিতে চাচ্ছেন, তার মানে আপনি যদি বিকাশে নিতে চান এই টাকাটা, তার মানে 10 টাকা যদি বিকাশে নিতে চান আপনার বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে, অবশ্যই আপনাকে সেটি মনে রাখতে হবে। সো এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন, বিকাশ সিলেক্ট করে দিলাম, এরপর আমি আমার মোবাইল নাম্বারটা দিব 11 ডিজিটের, দ্যাটস ইট। এরপর আপনি আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নিতে পারবে। সো রিকোয়েস্ট নাও ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই পয়েন্ট যে অ্যামাউন্টটুকু সেই অ্যামাউন্টটুকু আপনার মোবাইলের মধ্যে জমা হয়ে যাবে। সো এটি আমার ইনসাফিসিয়েন্ট রয়েছে, তার মানে আমার এখনও 10 টাকা হয়নি, সুতরাং এইভাবে শো করছে। সো এইভাবে এই ওয়েবসাইটটিতে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন, যেহেতু আমি শুরুতে দেখিয়েছি এটি একটা ট্রাস্টওয়ার্দি বিশ্ব ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট, এবং এখান থেকে অনেকে কিন্তু পেমেন্ট নিচ্ছে। এবং এখানে যদি আমি পেমেন্ট প্রুফ দেখাই তাহলে এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে কতটা সময় এবং কয় তারিখে এখানে পেমেন্ট নিয়েছে, কারা নিয়েছে এবং পেমেন্ট কি ধরনের সেটি এখানে শো করছে এবং অ্যামাউন্ট সহ। সো এখানে আপনি অনায়াসে কাজ শুরু করতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনে দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো এখনো যদি শেয়ার না দিয়ে থাকেন দ্রুত শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।